আমরা খুব অল্প সময় কথা বলতে চাই আজকে যেহেতু আমি নিজে অসুস্থ আজকে প্রায় 11 দিন পড়ে আছি জ্বরে কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের যে অবস্থা বিশেষ করে শাহেদ করিমের মতো যে লোক এই দেশে আছে এই দেশে জ্বর বলাও সমস্যা না জানি করোনা বলে 14 দিন আটকে রাখে কিনা এটা নিয়ে কষ্ট হচ্ছে তারপরে বলতে পারছি না যে জ্বর এসেছে যদিও আমি ডাক্তারদের কাছে থাকি আমি আদিন হাসপাতাল মগবাজারে আছি খতিব হিসাবে আদিনের মালিক যিনি ডক্টর শেখ মইনউদ্দিন বারবার আমারে বলছিল হুজুর চলেন পরীক্ষা করি আমি জানছি পরীক্ষা করলে ওর রিপোর্ট ও ছাতা আন্দাজে দেবে এমনিতেই 10-12 দিন মনে করেন জ্বর এরপরে ঠান্ডা কাশি লেগে আছে করোনা হতে আর বাকি আছে এই জন্য কিছু বলছি না আমি যতটুকু পারি অন্তত ঘন্টাখানেক কথা বলবো ইনশাআল্লাহ মৌল যে মেসেজগুলো আছে মৌলিক কথাগুলো আমি বলতে চাই কারণ অমৌলিক বিষয় সারা দিন সারা রাত বলে লাভ নেই এই যে এখানে এই স্টেজের মূল বা মৌলিক যে বিষয় সেটা কিন্তু খুব বেশি না মাত্র দুইটা একটা সামিয়ানা আর একটা খুঁটি এই সামিয়ানা আর খুঁটি যদি না থাকে এটাকে স্টেজ বলবে মঞ্চও বলবে না অমৌলিক যে বিষয়গুলো আছে বিশেষ করে এই যে মাইক যত দেখতে পাচ্ছেন এগুলো মৌলিক কিন্তু অমৌলিক না থাকলেও মানুষ বলবে যে এটা স্টেজ এরপর যে লাইট চলছে এই যে মাইক টাঙানো আরো যে রং বেরঙের কাপড় গুলো দেওয়া আছে তাহলে এইগুলো একটাও মৌলিক না এগুলো কি অমৌলিক জিনিস জোরে বলেন কি কিন্তু মৌলিক যে দুইটা এই দুইটা না থাকলে এর কোনো গুরুত্ব এখানে নেই একে বসতেও পারবে না খুঁটি আর যে সামিয়ানা না থাকে কে বসতে পারবে না ফরজ এবাদত যতগুলো আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা ফরজ এবাদতের মৌলিক কিছু বিষয় আছে এবং অমৌলিক কিছু বিষয় আছে মৌলিক বিষয় যদি একটা বাদ চলে যায় আপনি যত কিছুই করেন না কেন ওইটার সওয়াব তো হবেই না জিরো হবে নামাজের মৌলিক বিষয় 13টা ফরজ ফরজ মানে কি মৌলিক বিষয় ফরজ মানে নামাজের ভেতরে আর বাইরে ফরজ কয়টা জোরে বলেন কয়টা এই 13টার 12টা আপনি আদায় করলেন একটা করেননি 12টাকে সুন্দরভাবে সোচারু রূপে পালন করলেন আদায় করলেন একটা করেননি আপনার সওয়াব হবে কি হবে জিরো শূন্য যায় বলেন এরকম হজের যে ফরজগুলো আছে তিনটা দুইটা আদায় করলেন একটা করেননি আপনার হজ হবে সওয়াব কিছু হবে না এখান থেকে আল্লাহ গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা মানুষকে দিতে চায় তার নাম হচ্ছে মিজানের যে মাপ এটা পাঁচবার আপনি নামাজে আসবেন কেন আসবেন মৌলিক যে বিষয় এখানে মিজানের পাল্লার যে মাপটা আমরা অনেকেই হয়তো কোন ধারণায় আছি জানি না ধারণাটা ক্লিয়ার করা দরকার তার ভেতরে অন্যতম হচ্ছে আমরা অধিকাংশ মানুষ ভাবি বা মনে করি কি আমতে আল্লাহ মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা নিয়ে আসবে একদিকে 10 কেজি গোনা তুলে দেবে আর একদিকে 11 কেজি সওয়াব তুলে দেবে মাপ দিলে যেদিকে ভারী হবে সেদিকে চলে যাব নাকি জিনা মানে এই ধারণায় তো আমরা আছি মিজানের পাল্লা মানে কি মিজান মানে আমরা মনে করি সবাই যে দাড়ি পাল্লা মিজান মানে মিজান মানে দাড়ি পাল্লা কোন জায়গায় লেখা আছে বলেন তো নেই মিজান মানে মানদণ্ড মিজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানদণ্ড ন্যায় বিচার করার জন্য যে মানদণ্ড লাগে দেখবেন এজন হাইকোর্টে কি টাঙানো আছে দাড়ি পাল্লার একদিকে ঝোলানো নাকি একেবারে সমান্তরাল করা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের 13টা ফরজ থেকে মৌলিক বিষয় বলতে যেটা জানাতে চায় মানুষকে তার ভেতরে অন্যতম হচ্ছে আমলের একটা মাপের একক পৃথিবীর প্রত্যেকটি জিনিস মাপ দিতে হলে একটা একক লাগে ওজন করার জন্য আমি যদি এখন বলি যে এই স্টেজটা আপনি একটু মেপে দেন তো এই স্টেজকে দাড়ি পাল্লার উপরে তুলে দেবেন আপনারা এদিকে মন নেই 5 মিনিট শোনেন কথা 5 মিনিট
এই স্টেজটা যদি বলি আপনি একটা মাপ দিয়ে দেন ওজন দিয়ে দেন এটা কি দাড়ি পাল্লাই তুলে দেবেন না কিভাবে মাপবেন এর জন্য ফিতা লাগবে গজ লাগবে নাকি মিটার লাগবে যাই বলে এখন যদি আপনাকে বলি আপনি দুধ মেপে দেন দুধ মিটার দিয়ে মাপবেন গজ দিয়ে না কি দিয়ে সিসি লাগবে লিটার লাগবে স্ট্যান্ড লাগবে যাই বলে আপনাকে যদি এখন আমি বলি যে আমার একটা কাজ আছে এই কাজটা মেপে দেন তাহলে দাড়ি পাল্লাই তুলে দেবেন যে 5 কেজি কাজ জিনা মানে সব জিনা জিনা করলে হবে কাজ মাপবেন কি দিয়ে বলেন কাজ মাপতে হলে মিটার দিয়ে হবে দাড়ি পাল্লা দিয়ে হবে কি দিয়ে মাপতে হয় কাজ মাপতে হয় দূরত্ব দিয়ে যে কাজটা আপনি দূরত্ব দিয়ে করেছেন কিনা এইটা আপনি আমি দেখব সভাপতি সাহেব এখানে যারা সদস্য আছে তাদের একজনকে যদি বলে যে এই কাজটা আপনি করেন এই যে অনুমতি নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যে দৌড়াদৌড়ি করা লাগে এই কাজটা উনি কয় কেজি ওজন ছিল দাড়ি পাল্লা তুলে দেবে কি দেখবে গুরুত্ব দিয়ে দায়িত্বপূর্ণভাবে কাজটা অমক অমক জায়গায় গিয়ে করেছে কিনা এইটা দেখবে এই জন্য কোরআনে কারিমে আল্লাহ কাজের কথা যেখানে দিয়েছেন সেই জায়গায় কিন্তু বেশি কাজ করো এ কথা দেয়নি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ আকসারু আমালা দেয়নি যে বেশি বেশি কাজ করে আমারে দেখাও না আল্লাহ চাই ভালো কাজ আপনি যেন কাজটা গুরুত্ব দিয়ে মন দিয়ে সঠিকভাবে পালন করতে পারেন এইটা আল্লাহ দেখবে তাহলে কাজ মাপবে আল্লাহ কিয়ামতের ময়দানে কে মাপবে আমরা জানি যে আমল মাপবে আমল মানে কি আপনারা ঘুমিয়ে পড়লেন নাকি আমল মানে কাজ আমল মানে আরবিতে বলে আমল বাংলায় বলে কাজ তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু ঘর অথবা দুধ তেল এগুলো মাপবে না কিয়ামতে মাপবে আপনার মাপ দেবে ওজন দেবে কাজ কি দেবে আর কাজ মাপতে হলে দাড়ি পাল্লায় তুলে দেওয়া লাগে কে দিয়ে মাপা লাগে দূরত্ব দিয়ে আপনার জীবনের মৌলিক যে গুরুত্বপূর্ণ কাজগুলো আল্লাহ দিয়েছে এইগুলো আল্লাহ দেখবে যে আপনি আসলে গুরুত্ব দিয়ে করলেন কিনা তার ভেতর এই কোরআনে আছে 500টা আয়াত শরীয়তের বিধান মৌলিক যেটা মানা ফরজ কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ সূরা কসাসের 85 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমার কোরআনের আইন মানা ফরজ কিসের আইন সবাই বলেন ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন সূরা যুখরুফের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে নবী আপনাকে আর আপনার উম্মত বলে যারা দাবি করবে তাদেরকে কিয়ামতের দিন আমি কিন্তু জিজ্ঞাসা করব যে আমার এই কোরআন মানা হয়েছে কিনা কি মানা এই কোরআনে তাহলে মৌলিক বিধান কয়টা বললাম 499টা আপনি পালন করেছেন একটা তো করেননি আরো বিরোধিতা করেছেন তা আপনার সওয়াব হবে 10টা না 0 বলেন না কেন এই যে মৌলিক যে 500 ইবাদত আছে তার ভিতরে অন্যতম হচ্ছে রিসালাত নিয়ে যেটা ষড়যন্ত্র এখন এই রবিউল আওয়ালে সবচাইতে বেশি চলছে বিশ্ব নবীর সম্মান সিনিমিনি নিয়ে আমরা ওই রকম একটা আয়াতই পড়েছি কোরআন থেকে আমাদের জীবনের মৌলিক বিষয় যেন বাদ চলে না যায় এই প্যান্ডেলের শুধু সামিয়ানার খুঁটি বাদ গেলে যত কিছুই থাকুক এই প্যান্ডেলের যেমন দাম নেই কোরআনে কারিমের মৌলিক বিধান হচ্ছে 500 কয়টা তার ভেতরে একটা আজকে বলবো সেটা হচ্ছে বিশ্ব নবীকে নিয়ে যেহেতু রবিউল আওয়াল মাস ওই একটা যদি আপনার জীবনে না থাকে আর ওই 499টা যদি আপনি পালন করেন সওয়াব হবে কিয়ামতে মিজানের পাল্লায় যখন আল্লাহ দেবে কি জিরো বা শূন্য আমার আজকের মৌলিক বিষয় এটা আসেন আমরা কোরআনে কারিম থেকে কথা আরম্ভ করতে চাই সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত পড়েছি বিশ্বনবীর লক্ষ লক্ষ
অর্থ হাদিস থেকে একটা হাদিসের টুকরা পড়েছি এই দুইটা সামনে নিয়ে এক ঘন্টা মতো কথা বলবো ইনশাআল্লাহ জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একটু মন দিয়ে শুনবেন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم আমি আবার রিপিট করছি একটু প্রায় 15 মিনিট আমার কথা বলা হয়ে গেছে এই 15 মিনিটের ভিতরে অন্তত একটা ভুল ধারণা থেকে আপনাদেরকে আমি বাঁচানোর চেষ্টা করেছিলাম যে কিয়ামতের দিন আল্লাহ কাজ মাপবে আমল মাপবে দাড়ি পাল্লা দিয়ে না গুরুত্ব দিয়ে তাহলে আপনার জীবনের গুরুত্বপূর্ণ কোন কাজ যেন ছেড়ে না যায় তার ভিতরে আজকে আলোচনা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ কয়টা একটা কয়টা সেটা নবী কেন্দ্রিক রেসালাতের যে বিষয়টা এটা নিয়ে আমরা কথা বলবো এটা যেন আপনার জীবন থেকে ছুটে না যায় তাহলে কিন্তু যতই আমল করেন অমৌলিক এই যে বললাম মাইক লাইট এরপরে এই সামিয়ানার নিচে যেগুলো আছে এই সমস্ত অমৌলিক বিষয় যা করবেন ওইটা নিয়ে যত ফতোয়াবাজি করবেন তত আপনার এই আমলের গুরুত্ব কমবে আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা যদি এই কথা তোমরা বলো যে আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি আমাদের আছে না সবাই বলেন এ দাবি আমাদের আছে না যে যেই ধর্মে আছে সে কিন্তু তার দেবতাকে ভালোবাসে আমরা যারা মুসলিম দাবি করি আমরা যদি এই দাবি করি যে আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহ তাআলা বলেন দাঁড়াও এই কথাটার প্রমাণ আগে দেওয়া লাগবে যে তোমরা আমাকে ভালোবাসো হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন ওরা যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসি তাহলে ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে কি করে সবাই বলেন অনুসরণ কি এখানে তাবাইন তিনটি অক্ষর আছে তাবউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেখে দেখে চলা তাহলে আপনার অনুসরণ হবে বিশ্ব নবীকে দেখে দেখে চলার মাধ্যমে নবী এখন আমাদের সামনে আছে না মানে তার 63 বছর পড়ি আছে হযরতে আয়েশাকে বেদুইনরা জিজ্ঞাসা করেছে আম্মা জান বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন ছিল বলেন দেখি হযরতে আয়েশা বললেন তোমরা কি কোরআন পড়তে জানো তারা বলে হ্যাঁ আমরা তো কোরআন পড়ি আম্মা জান বললেন তোমরা যদি কোরআন পড়ে থাকো তাহলে আমার কাছে রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করো কেন কোরআনে যা পড়েছো ওইটাই রাসূলের জীবনে ছিল বিশ্ব নবীকে তাহলে অনুসরণ করার অর্থ হচ্ছে কোরআনে কারীমকে অনুসরণ করা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা সবাই মিলে অনুসরণ করো তোমাদের প্রভুর পক্ষ থেকে যেটা তোমাদের উপরে নাজিল হয়েছে তার নাম কি বলেন বলেন ওয়ালা তাত্তাবিউ অনুসরণ করবা না মিন দুনিহি আউলিয়া ওলির বহুবচন আউলিয়া দুনিয়ার কোন ওলির অনুসরণ করার দরকার নেই এই কথাটা কার এই কথা এ পর্যন্ত শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় ওলিদের বিরুদ্ধে না মানে
কথা তো আমরা বাংলা বলছি তোমরা সবাই মিলে অনুসরণ করো যেটা তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের উপরে এসেছে আর তোমরা অনুসরণ করবা না দুনিয়ার কোন ওলির ওলির বহুবচন আউলিয়া এখানে ওলি না আউলিয়া আউলিয়া শাব্দিক অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে নাকি অথচ সূরা ইউনুসের 61 62 নাম্বার আয়াতে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান বা জেনে রাখো এ পৃথিবীতে আমি আল্লাহর যারা বন্ধু ওলি এদের কোনো ভয় নেই চিন্তাও নেই তাহলে এই আয়াতের সাথে এই আয়াতের একেবারে পুরো কন্ট্রাডিকশন মেলে না অথচ কোরআনে আছে ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা সূরা নিসার 82 নাম্বার আয়াতের শেষের দিকে আছে আল্লাহ তাআলা বলেন হে নবী আমি কোরআন এমন ভাবে নাযিল করেছি যে একটা আয়াতের সাথে আরেকটা আয়াত মিলবে না এমন বই পবিত্র আপনি কোরআনে পাবেন না সুবহানাল্লাহ বলতে পারেন তাহলে আমরা প্রথমে শোনার পরে দেখতে পেলাম যে একটার সাথে আরেকটা মিলছে না তাহলে আল্লাহর কথা একটার সাথে আরেকটা মিলছে না কোরআন তাহলে ভুল তাহলে আয়াতের ব্যাখ্যা আপনি কিভাবে করবেন এক জায়গায় বললেন আমার যারা বন্ধু যারা ওলি এদের কোনো ভয় নেই চিন্তা নেই আর এখানে বলছে কোনো ওলির অনুসরণ করা যাবে না একজন ওলির নাম দিয়ে ওলিজন দিত না দিয়ে আউলিয়া লাগিস কোনো ওলির অনুসরণ করার দরকার নেই কেন দিলেন এটা আল্লাহ যেহেতু আলিমম বিজাতি সদর মানুষের মনের খবরও জানে তার কাছে বর্তমান ভবিষ্যৎ পাস্ট প্রেজেন্ট ফিউচার সব এক রকম তিনি ভালো করে জানেন পৃথিবীতে এমনও সময় আসবে এমনও বান্দা বান্দি দুনিয়ায় থাকবে এমন আবেগ মানুষ থাকবে দুনিয়ায় তারা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে ওদের ওলিকে বড় মনে করবে আর যেটা সবচাইতে বেশি হচ্ছে আজ বাংলাদেশে কথা বুঝতেছে এমনও কিছু মানুষ এই দেশে এখন তৈরি হচ্ছে ওদের কাছে আল্লাহ চাইতে ওদের আব্বাই বড় আপনি কোরআনের কথা বলবেন আল্লাহর কথা বলবেন মানবে না ওর বাবার কথা বলবেন মেনে নেবে এরকম পীর দেশে নেই বম মারলেও তাদেরকে নড়ানো যায় না এই অলির অনুসরণ করা নিষেধ তাহলে অলির বিরুদ্ধে আল্লাহ না যে অলি আসলে অলি না অলির ভেষ ধরেছে কারণ যেই জিনিস যত ভালো তার নকল বের হয় তত তাড়াতাড়ি অলি তো ভালো জিনিস কিন্তু তার নাম নিয়ে আজ যত নকল অলি চলছে এই দেশে আসল অলি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে অলি হওয়ার জন্য আল্লাহ সূরা ইউনুসের পরের আয়াতে দুইটা গুণ দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আমি আল্লাহর যদি কেউ অলি হতে চাই বন্ধু হতে চাই দুইটা গুণ তার ভেতরে থাকা লাগবে এক নম্বরে সে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান আনবে আর আমাকে ভয় করে চলবে এখন ঈমান কাকে বলে আমরা অনেকেই মনে করি ঈমান মানে আল্লাহকে দেখা যায় না আল্লাহ একজন আছে হয়ে গেল নাকি এইরকম বিশ্বাস তো আবু জাহেলেরও ছিল যে আল্লাহ একজন আছে এখন যদি বলেন না আছিল না কোরআনে আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ ইলা আখির আয়াত তিন জায়গা আছে কোরআনে আজটা আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি যদি আবু জাহেলকে প্রশ্ন করেন এই আসমান জমিন কে বানিয়েছে আবু জাহেল গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতো না করতো না বলেন না কেন ওকে ইমানদার তাহলে এইরকম ইমানদার যদি কেউ হয় সে কি আল্লাহর বন্ধু হবে ইমান আনা লাগবে হযরতে আবু বকর সিদ্দিকের মতো হযরতে আবু বকর ও ইমান এনেছিলেন
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মিরাজ থেকে যখন ফিরে আসলেন আবু জাহেল বিশ্বাস করা তো দূরের কথা উল্টা পাল্টা কথা বলছিল আবু বকরের সাথে দেখা জিজ্ঞাসা করলেন আবু বকর তোমার বন্ধু তো এরকম উলটপালট কথা বলে এতদিন যা মাথা ছিল ভালো এখন লোকটার মাথা একেবারে খারাপ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আবু বকর বললেন আবু জাহেল এই কথা কি রাসূলুল্লাহ বলেছে বলে এই মাত্র শুনে আসলাম তিনি এখনো কাবার চত্বরে বসা নবীজির কাছে এসে বললেন হে রাসূল আবু জাহেল আপনার সম্পর্কে কথা আমার কাছে বলেছে আপনি কি এই কথাগুলো বলেছেন নবীজি বললেন তুমি বিশ্বাস করো না হযরত আবু বকর বলেন হে রাসূল সারা জীবন নদীর পানি এদিকে চলছে আপনি যদি বলেন যে উল্টা এখন এদিকে চলা আরম্ভ হয়েছে আমি এক সেকেন্ডও দেরি করব না বিশ্বাস করতে এটা তো শুধুমাত্র আপনার মুখের কথা তাও দেখা যায় যে নদীর স্রোত এদিকে চলছে হঠাৎ উলট দিকে চল উল্টা দিকে চলতে আরম্ভ করেছে আপনার মুখের কথা শুনে আমি এত বড় বড় জিনিস বিশ্বাস করেছি আল্লাহকে দেখা যায় না শুধু শুনি আমি বিশ্বাস করেছি কিয়ামতের ময়দানে এরকম কঠিন আযাব হবে আমি দেখি নাই শুধু শুনে বিশ্বাস করেছি কবরের ভেতরে আযাব হবে আমি দেখি নাই শুধু শুনে বিশ্বাস করেছি এত বড় বড় কথা যদি আমি বিশ্বাস করতে পারি তে কথা বিশ্বাস করব না কোন কারণে অবশ্যই আপনার মিরাজ সত্য হয়েছে নবীজি ওই সময় বলেছিলেন আবু বকর তোমাকে আমি আজকে খালি হাতে ফেরত দিতে পারি না কারণ যে ঘটনা বলতে গিয়ে আল্লাহ নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে কোরআনে যত ঘটনা আছে সেগুলো বলতে গিয়ে আল্লাহ নিজে আশ্চর্য হয়েছে আমি পাইনি কিন্তু মিরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر آية سبحان سبحان মানে সুবহান আল্লাহ আমরা ব্যবহার করি আশ্চর্য কোন জিনিস দেখলে আল্লাহ তাআলা এই যে ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি আশ্চর্য হয়ে গেছেন নিজে এই জন্য সুবহান আল্লাহ দিয়ে শুরু করেছেন সুবহান আল্লাহ বলতে পারেন না এত বড় আশ্চর্য ঘটনা যেখানে আল্লাহ নিজে আশ্চর্য হয় আর তুমি এখানে আশ্চর্য না হয়ে এক সেকেন্ড দেরি না করে এত বড় পয়সায় বিশ্বাস করলে তোমার আজকে আমি খালি হাতে ফেরত দেব না তোমার নামের শেষে একটা লকব আমি লাগিয়ে দিলাম আজকে থেকে তুমি শুধু আবু বকর না আজকে থেকে তুমি কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিক এটা নাম ইমান তাহলে এইভাবে যারা ইমান আনবে সত্যকে সত্য জানার পরে যারা মেনে নেবে অকণ্ঠ সিদ্ধি কোন চিন্তা ভাবনা ছাড়া আমাদের ভেতর ওই টেন্ডেন্সি এখনো আসে নাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও বিশ্বাস করতে চায় না আর সত্যকে সত্য জানার পরে যে মানুষগুলো মানতে চায় না বিশ্বাস করে না ওরা হয় ইহুদি অথবা খ্রিস্টান মামুন ভাই কিন্তু ওই টাচ দিয়েছিলেন উনি হয়তো সময় না পাওয়ার কারণে বিস্তারিত বলেন নাই আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে শুধু শুধু ফরজ নামাজও যদি পড়েন তাও 17 রাকাত ফরজ নামাজ পড়া লাগে কত এই 17 রাকাতে আপনাকে বলা লাগছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন হে আল্লাহ তুমি তাদের ধ্বংস করো তুমি তাদের পথে আমাদেরকে দিও না যারা মাগদুব এবং দল্লিন এক নম্বরে তোমার অভিসম্পাদ যারা পেয়েছে আর যারা পথভ্রষ্ট হয়ে গেছে পৃথিবীর সবাই জানে এই পৃথিবীতে পথভ্রষ্ট জাতি দুইটা একটা ইহুদি আর একটা খ্রিস্টান ইহুদি আর খ্রিস্টানরা পথভ্রষ্ট আল্লাহর লানত প্রাপ্ত কারণ কি তারা তো আসমানি কিতাব পেয়েছে তারাও নবী পেয়েছে আর জাতি হিসাবে তারা তামাম দুনিয়াতে একেবারে কম না সারা পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে কোন ধর্মে তারপরে মুসলিম তিন নম্বরে আছে বৌদ্ধ এরপরে আছে ইহুদি ইহুদি মাত্র 1,30,00,000 অথচ তারা আজ দুনিয়া চালাচ্ছে হিন্দু আছে মাঝে আমি এখানে যে তথ্যটা জানাতে চাই আপনি
নিজে বরদোয়া দিচ্ছেন তাও 17 বার যদি শুধু ফরজ নামাজও পড়ে থাকেন যে আল্লাহ তুমি তাদের পথে দিও না ইহুদি আর খ্রিস্টানদের পরে বরদোয়া আল্লাহ দিয়েছে এক নাম্বার কারণ হচ্ছে তারা সত্যকে সত্য জানতো কিন্তু হিংসার বশবর্তী হয়ে অহংকার করে মানতো না ওদের তাওরাতে ওদের ইনজিলে আমাদের নবীর পরিচয় লেখা ছিল কিন্তু হিংসা তাহলে সূরা বাকারা ফাতিহার শেষ শিক্ষা হচ্ছে সত্যকে সত্য জানার পরে যারা মানে না কি করে অহংকার করে আর হিংসা করে এরা হয় ইহুদি অথবা খ্রিস্টান ওরা তো এই কাজ করে যদি ইহুদি আর খ্রিস্টান হয় আপনিও সত্যকে সত্য জানার পরে যদি মেনে নিতে না চান আপনি ওইরকম একটা কিছু এই কথা বলেন না কেন তাহলে নিজের বরদোয়ায় আপনি নিজে পড়ে যাচ্ছেন না তাহলে আজকে থেকে আর নামাজ পড়ার দরকার নেই কারণ ও দোয়া এসে আমারই ঘাড়ে লাগছে তাহলে নামাজ যদি পড়তে চান তাহলে বরদোয়া যেন আপনার ভেতরে আবার না আসে তাহলে ঈমান যে মানুষগুলো আনবে আল্লাহর প্রতি দুই নম্বরে ওয়াকানু ইত্তাকুন যারা তাকওয়া অর্জন করবে তাকওয়া কি আমাদের দেশে তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে এরকম বড় জুব্বা গায়ে থাকবে বড় বড় দাড়ি থাকবে পাগড়ি একটা মাথায় থাকবে হাতে একটা তসবিহ থাকবে দুনিয়ার কোনো খেয়াল করবে না শুধু আল্লাহ আল্লাহ নিয়ে ব্যস্ত আছে এই লোকটা বুজুর্গ তাকওয়াবান নাকি না তাকওয়ার 27টা ব্যাখ্যা আমি পেয়েছি তাকওয়ার এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জানার পরে ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া না কথা না বুঝে বলবেন না আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম শুধু ছেড়ে দেওয়ার নাম হচ্ছে খাউফ আর ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম কি বলেন তাহলে এই পরীক্ষাটা যদি এখন কেউ দিতে না পারে ওকে আল্লাহর বন্ধু এখন হতে পেরেছে পরীক্ষাটা আগে দিয়ে নি মোবাইল যাদের আছে অনেকের মোবাইলে হয়তো উলঙ্গ নাচ আছে শাবনুরের নাকি এসব নেই আপনি যদি বলেন আমার ভেতরে তাকওয়া আছে আমি তাকওয়া অর্জন করে আল্লাহর বন্ধু ওলি হতে চাই এই মুহূর্তেই পরীক্ষা হচ্ছে এই উলঙ্গ জিনিস শুধু ডিলেট করবেন না ঘৃণা ভরে ডিলেট করে এখনই ওখান থেকে ফিরে আসা লাগবে কারা কারা ডিলেট করবেন হাত তোলেন তো দেখি মরব্বে মানুষ দেখে মোবাইল দেখে ছোট মোবাইল আপনি হাত তুললেন কেন আর আপনার মোবাইলে কি থাকবে কি আশ্চর্য 70-80 বছর বয়স এখনো যদি সাবনুদ দেখে যৌবন বয়সে কি করিছে না আমি তো ওনারে হাত তুলতে বলি না আমি বলি যাদের মোবাইলে এরকম কিছু আছে আপনাকে এই মুহূর্তে ঘৃণা করে ডিলিট করা লাগবে শুধু ডিলিট না ঘৃণা করে ডিলিট করলে আপনার ভেতরে তাকওয়া আছে যারা মুরব্বী মানুষ হাত তুলেছেন আপনি কি আবেগে না বুঝে না আছে আমি জানি অনেকের আছে যাদের আছে এই মুহূর্তে যদি এই কাজটা আপনি করতে পারেন সামনে যেটা দেখা যায়জ নেই মোবাইলের স্ক্রিনে টিভিতে পর্দায় ওইটা দেখা যায়জ নেই কথা বুঝতেছে তাহলে যেটা সামনে আপনি দেখতে পারেন না মোবাইলেও দেখতে পারবেন না ওইটা যদি থাকে এই মুহূর্তে ঘৃণা করে ডিলিট করে দিন দেন দেখি আজকের ওয়াজ কাজে লাগে কিনা আমরা যদি অলি হতে চাই এই যে অলিকে নিষেধ নিষেধ করলেন আল্লাহ এইরকম অলি যারা আমার ভাইরা আমি তাবরনের ব্যাখ্যা থেকে পর্যন্ত এসেছিলাম তাহলে অনুসরণ করা রসুলকে অনুসরণ করা আর কোরআনে কারিমকে অনুসরণ করার নামান্তর কেউ যদি আল্লাহর রাসূলকে অনুসরণ করতে চায় সে যেন কোরআনকে অনুসরণ করে কাকে সবাই বলে কোরআন কোরআন শরীফ আমি পড়ে তিনটা বিষয় পেয়েছি তিনটা বিষয়ের সাথে রিলেটেড একটার সাথে আরেকটা লাগানো একটা করলে আর একটা না করলে একটার গুরুত্ব থাকে না তার ভেতরে এক নাম্বারে যেখানে এতাতের কথা আছে আল্লাহ আর সেখানে এতাতের কথা আছে রাসূলের
ওরা কোরআনে আপনি যেখানে দেখবেন আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা আল্লাহর ইতাআত করো অনুগত করো সঙ্গে সঙ্গে আল্লাহ তার রাসূলের নাম দিয়েছেন কার নাম সবাই বলেন কিন্তু রাসূলের নামের পরেও যদি কারো নাম থাকে সেখানে কিন্তু ইতাআত শব্দটা নেই এবার যারা এখানে শিক্ষিত মানুষ বিশেষ করে অন্তত আরবি বোঝেন তাদেরকে আমি বলছি সূরা নিসা 59 নাম্বার আয়াতটা পড়ি যে পড়বেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ পাক বলেন যদি ঈমানদার দাবি করো এতক্ষণ আমি পরিচয় দিছিলাম ঈমানের কিসের ঈমানদার যদি দাবি করো আবু বকর সিদ্দিকের মতো যে আমিও ঈমানদার তাকে বলছে আমি আল্লাহর আনুগত্য করো আমার রাসূলের আনুগত্য করো আর তোমাদের ভেতরে যারা নেতা আছে তাদের আনুগত্য করো মেনে নাও তাহলে আল্লাহর হুকুম মানা যেমন ফরজ আর রাসূলের হুকুম মানাও ফরজ নেতার হুকুম মানাও এই কথা বললেন না কেন আমি বানাচ্ছি নাকি এই আয়াত থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে আতিউ এফেল এটা ভার্ব ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন রাসূলের নামে দিয়েছেন কিন্তু উলিল আমর যারা হবে দুনিয়ার ভেতরে যারা নেতৃত্ব কর্তৃত্ব দেবে তাদের নামের আগে আল্লাহ দেয়নি কেন দেয়নি আল্লাহ এবং রাসূলকে মেনে নেওয়া লাগবে কোনো প্রশ্ন করা যাবে না এই কথা বলেন না কেন আল্লাহ রাসূলের পরে এই পৃথিবীতে যারা নেতৃত্ব দেবে এদেরকে মানতে হলে অবশ্যই চোখ বন্ধ করে না দেখতে হবে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা আল্লাহ রাসূলকে যদি লোকটা মেনে না চলে আর ও লোকটা যদি আমার বাবাও হয় তাকে মানা যাবে না মানলে আপনি জাহান্নামে যাবেন জাহান্নামে যে যাবেন তার প্রমাণ কি ওই যে মৌলিক জিনিস কয়টা ছিল 500 তার ভেতরে 499টা করেছেন একটা করেন না এটা কিন্তু মৌলিক জিনিস এটা মৌলিক এটা আছে সূরা বানি ইসরাইলে 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতে ইয়াউমা নাদউ কুল্লাউ নাসিম বি ইমামিহিম আল্লাহ তাআলা বলেন হে নবী কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে কার সাথে নেতা মানে উল্টা বুঝবেন না কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে তার নেতার সাথে কাউকে আল্লাহ একা ডাকবে না প্রথমে প্রত্যেকটি মানুষকে নেতার সাথে যদি ডাক দেয় আপনার বিবেকে কি বলে যে লোকটা আল্লাহ রাসূলের আদর্শ মেনে চলে না আপনি যদি তার নেতৃত্ব মেনে দুনিয়ায় চলেন কিয়ামতে তার সাথে যদি আপনাকে আল্লাহ দেখে আপনি নিজে বলেন তো আল্লাহ কি আপনাকে মাফ করবে না জিনা মানে এখন যদি বলেন জিনা তো ধরা খাবেন আপনি এখনই বলছেন যে জিনা তাহলে ধরা খাবেন না এরপরও যদি আপনার হুশ না ফেরে এতে কবে ফিরবে আবার এই জন্য আল্লাহ আতিউ শব্দটা কিন্তু দেখবেন পুরা কোরআনে যেখানে আল্লাহ নিজের নাম দিয়েছেন আতিউ দিয়েছেন রাসূলের নাম দিয়েছেন আতিউ দিয়েছেন এরপরে আর যাদের নাম আছে সে যেই হোক তার নামে আর আতিউ নেই আমি হয়তো কথা বোঝাতে পেরেছি তাহলে কোরআনে পুরা কোরআনে তিনটা বিষয় আমি পেয়েছি একটার সাথে আরেকটা রিলেটেড তার ভেতরে এক নম্বরে যেখানে ইতাআতের কথা সেখানে আল্লাহর নাম আর রাসূলের নাম সেখানে ইবাদতের কথা বিশেষ করে শুকরিয়া আদায় করার কথা সেখানে দেখবেন আল্লাহ নিজের নাম দিয়েছেন এরপরে আর রাসূলের নাম দেয়নি শুকরিয়া আদায় করার কথা আসলে আল্লাহ দিয়েছে মার বাবার নাম না আপনি শুনছেন না এই ছেলে কি বারবার এখন ঘোরা এখান থেকে বসবে না বাইরে যে চার দোকানে বসে বসে গেবত করবে কি বলে গেল বুঝলাম না এতাতের ক্ষেত্রে আল্লাহ রাসূলের দুইজনের নাম পেয়েছি একটার সাথে আরেকটা রিলেটেড কেউ একটা মানে আরেকটা মানে না আল্লাহ বলেন ও যেন প্রথমটাও মানে না
তার শুকরিয়া আদায় করার কথা যেখানে সেখানে কিন্তু ইবাদতের কথা সেই জায়গায় আল্লাহ নিজের নামের পরে আর রাসূলের নাম আপনি পড়া কোরআনে পাবেন না যেখানে শুকরিয়া আদায় করো উন্নত হও এই কথা আছে সেখানে আছে আল্লাহর নামের পরে মার বাবার নাম পড়া কোরআন আমি নিজে ছোট জীবনে পড়েছি আনিস করলি ওয়ালি ওয়ালিদাইকা আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় করো আর মা বাবার শুকরিয়া আদায় করো আল্লাহর নামের পরে কার নাম রাসূলের শুকরিয়া আদায় করো এই কথা আছে নেই সুতরাং কোন মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর ইবাদত করে কিন্তু মা বাবার শুকরিয়া আদায় করে না তাদের খেদমত করে না সে যেন আল্লাহর ইবাদতও করে না আল্লাহর ইবাদত করতে হলে শুকরিয়া আদায় করতে হলে অবশ্যই আপনার মা বাবারও শুকরিয়া আদায় করা লাগবে তৃতীয় নম্বরে যেখানে আল্লাহ নামাজের কথা দিয়েছেন সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছেন যাকাতের কথা আকিমুস-সালাতা ওয়াতুয-যাকাত নামাজ কায়েম করো সম্পদ থাকলে যাকাত দিয়ে দাও নামাজ আপনি বেশ ভালোই পড়েন কায়েমও করছেন কিন্তু সম্পদ আছে যাকাত দেন না আল্লাহ বলতে চাই ও যেন নামাজও পড়ে না এরকম নামাজি দেশে নেই তাহলে আমি তিনটা ইবাদতের সাথে রিলেটেড বলছিলাম তার ভিতরে এক নম্বরে তাদের কথা দুই নম্বরে শুকরিয়া আদায়ের কথা তিন নম্বরে ইবাদত নামাজ এবং যাকাতের কথা এই যে তাবউন শব্দটার ব্যাখ্যা এ পর্যন্ত আসলাম কেন জানেন কারণ তাবউন যদি মানুষের জীবনে না থাকে আমার আল্লাহ পাককে ভালোবাসিয়ে কথার দাবি করা মূল্যহীন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যদি আমাকে ভালোবাসার দাবি করো আমার রাসূলের তাবউন করো অনুসরণ করো এখন এই অনুসরণ করবেন কি আংশিক না পূর্ণাঙ্গ জবাব দিন আমার অনুসরণ করে দেখাও এখন আমার যে অনুসরণ করবা এটা কিন্তু আংশিক না এটা পূর্ণাঙ্গ হওয়া লাগবে আর পূর্ণাঙ্গ অনুসরণ যদি আমার আল্লাহ তোমার ভেতরে দেখে কি করবে আল্লাহ জানো আল্লাহ নিজে তোমাকে ভালোবাসা আরম্ভ করবে না তোমাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করেছে আপনি মাদ্রাসায় পড়েছেন দেখেছেন শব্দটা দেখেছেন ই হাবিব কমল্লাহ পাস্ট দেয়নি আল্লাহ মাজি দেয়নি অতীতের শব্দ না এটা অনুসরণ আরম্ভ করে আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে আর এই অনুসরণ কিন্তু আংশিক না পূর্ণাঙ্গ বলেন তাহলে এখন থেকে যারা রাসূলকে অনুসরণ আরম্ভ করেননি আপনি যদি আকাশ দিয়ে উড়িয়েও যান আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু কথা বুঝতেছেন আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে তাকে দুইটা জিনিস দান করে কয়টা ওয়াইগফির লাকুম যুনুবাকুম এক নম্বরে আল্লাহ নিজে তাকে মাফ করা শুরু করে নাকি তাকে মাফ করে দিয়েছে না ইগফির এটাও মজারে আপনি যখন থেকে রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ করার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দেবেন কাজ তখন আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে দেয় এক নম্বরে ওর জীবনের যত অপরাধ আছে আগে মাফ করা শুরু করবে এখানে কিন্তু জামবন না দিয়ে জুনুব দিয়েছেন আল্লাহ বহু বছর আমি যদি কাউকে মাফ করে দেই ওই জায়গাটা ফাঁকা রাখি না ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত শব্দটা খেয়াল করেছেন সাইয়্যাত বহু বছর হাসানাত বহু বছর সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 70 নম্বর আয়াত শেষের দিকে আছে আল্লাহ তাআলা বলেন কোন মানুষের আমলনামাটা যদি গোনামুক্ত করে দেয় আমি ওই জায়গাটা ফাঁকা রাখি না ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত সব বহু বছর পুরা জায়গাটা সাইয়্যাত ছিল ওগুলো পাল্টি আমি আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিই এখন দেখি এই সুবহানাল্লাহ ঠিক থাকে কিনা আপনারা আছেন তো
এই সুবহানাল্লাহ ঠিক থাকে কিনা এবার আপনি মিলাবেন আল্লাহ তাআলা কিন্তু অনুসরণের কথা তাবউনের কথা ইত্তেবার কথা দিয়েছেন রাসূলুল্লাহকে কাকে সবাই বলেন আল্লাহর রাসূলকে অনুসরণ আপনার জীবনে আল্লাহ দেখতে চায় আংশিক না পূর্ণাঙ্গ এবার আপনার 3.5 হাত বডির দিকে আপনি তাকান মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রান্না ঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না নিজের কাছে জিজ্ঞাসা করে দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেছে কিনা মাথার দিকে তাকিয়ে দেখবেন রাসূলুল্লাহর অনুসরণ হয় কিনা আমার তো মনে হচ্ছে নেই কারণ আমাদের মাথার যে চুলের কাটিং এটা রাসূলুল্লাহর সাথে মেলে না এই কথা বলেন আমাদের মাথার চুলের কাটিং কাকা মেসি আর বিভিন্ন নায়কদের মতো স্টাইল করে চুল কাটেন আমার তো মনে হয় যত রকমের দোকানে চুল কাটানো হয় এই দেশে কোন জায়গায় লেখা থাকে না এখানে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী চুল কাটানো হয় নেই ওখানে লেখা আছে এখানে চুল কাটতে চান ঋত্বিকের মতো কাটেন এরপরে শাহরুখ খান বাকিগুলোর নাম তো আপনারা অনেকেই জানেন এখানে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী চুল কাটানো হয় কোন দোকান পেয়েছেন তাহলে মাথা থেকে শুরু করলে দেখা যাচ্ছে যে মাথা মেলে না এরপর একটু নিচে আসেন যেটা রাখার দরকার ছিল প্রতিটি নবীর যেটা ছিল ওইটা আপনার নেই যে যে নবী নিষেধ করলেন ওইটা আপনি রেখে দিয়েছেন খালিফুল মুশরিকিনা আউফুল লোহা ওয়াকফুস শারীফ আল্লাহর নবী বলেন আমার উম্মত যারা দাবি করবে ওরা দাড়িকে ছেড়ে দেবে আর মোষকে খাটো করবে বিজ্ঞান এখন এই তথ্যটা নিয়ে গবেষণা করে জানিয়েছে দাড়ি যদি লম্বা হয় দিনের বেলা পুরুষদের যে সমস্ত কাজ কারবার করা লাগে বিভিন্ন জার থেকে ময়লা থেকে আল্লাহ এই দাড়ির কারণে গলাকে বাঁচিয়ে দেয় সেটা আপনি না রেখে যুবক হওয়ার ধান্দা করেন দাড়ি যারা বেশি বেশি কাটবে দুইটা ক্ষতি হবে তাদের এক নম্বরে ওদের ত্বক নষ্ট হয়ে যাবে দুই নম্বরে ওদের যৌন শক্তি হারিয়ে যাবে যুবক হবার চেষ্টা আছেন যেদিন বউ চলে যাবে সেদিন বসবে আমি আর নিচে নামলাম না তাই বলে এই দুজনে কথা বলছি না রাখে রাখুক না রাখে না রাখুক আশা করছে রাখবে ইনশাল্লাহ যেহেতু মুসলমানের সন্তান তো রাখবে এটা আমার আদেশ হলে আমি বলতাম না এই আদেশ সরাসরি রাসূলুল্লাহ কার নবীজির আদেশ মানা কিন্তু ফরজ নবীর আদেশ মানা কি দাড়ি না উঠলে আর কি করা আমার মতো চার পাঁচটা উঠে আছে আসলে আমাদের বংশে এর চাইতে বড় দাড়ি আর নেই এইটাই বড় দাড়ি মনে হয় মোষ যারা রাখেন মোষের পানি খেলে আমরা মনে করি অনেকে যে মাকরু হয় নাকি না শুধু এতটুকুই না আপনার নাক দিয়ে প্রতিনিয়ত যেটা আসছে কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু মোষ বড় থাকলে ধাক্কা লাগে এই জন্যে মোষ খাটো করার ভেতরে বৈজ্ঞানিক অনেকগুলো তথ্য লুকিয়ে আছে কিছু কিছু মানুষ আমার বিশেষ করে কুষ্টিয়ার লালন শাহর মাজারে যারা খাদেম হিসাবে আছে ওর যে মোষ মনে হয় ও হাসে না কাঁদে ও চিন্তা করার কোন বোঝা যাবে না আর রাতের বেলা হলে তো লাইট মারা লাগবে মোষ যারা রাখেন মোষ গুলো ছোট করে অন্তত সাইজ মতো করে রাখেন একেবারে চেষে ফেলার দরকার নেই সাইজ মতো করে রাখেন একদম চেষে ফেললে ওই ত্বকটা পুরুষের নষ্ট হয়ে যায় পুরুষ এবং মহিলাদের ত্বকের কিছু পার্থক্য আছে মেয়েদেরকে আল্লাহ দাড়ি আর মোষ দেয়নি কেন দেয়নি মেয়েদের যে চেহারার কাটিং আর ওদের যদি আল্লাহ দাড়ি মোষ দিত তাহলে আপনি আদর করতেন কোথায় আরো নিচে নামো ঠিক আছে আরো অনেকগুলো কারণ আছে যেহেতু অনেক মুরব্বি আছে এই জন্য আর বললাম না সুতরাং আপনি কি এই মাথার পরে যেই জায়গাটাকে দেখার কথা এই জায়গার দিকে তাকালে দেখি রাসূলুল্লাহর অনুসরণ আমাদের নেই এরপরে আপনি যত নিচে নামবেন দেখেন প্রত্যেকটি জায়গায় একই অবস্থা তাহলে তাবউন আমাদের কি সত্যি হচ্ছে
সাড়ে তিন হাত বডি নাই বাদ দিলাম এবার পরিবারে সমাজে রাষ্ট্রে নিয়ে যান না অনুসরণ নেই না অনুসরণ আমাদের আছে আংশিক কি আছে পূর্ণাঙ্গ অনুসরণ করা লাগবে আপনাকে কোরআনে কারিমে সূরা আহজাবের 57 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'দা লাহুম আযাবাম মুহিনা জোরে বলেন আল্লাহু আকবার একটু ভালো করে শুনুন ব্যাখ্যাটা সূরা আহজাব 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 57 নম্বর আয়াত এটা নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিচ্ছে দেবে লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া আখিরাতে আল্লাহ নিজে তাদের উপরে বরদোয়া দেন লানত করেন জোরে বলেন নাউজুবিল্লাহ এ পর্যন্ত আল্লাহ শেষ করেননি ওয়া আ'দা লাহুম আযাবাম মুহিনা তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখেন জোরে বলেন নাউজুবিল্লাহ এবার আসেন তো ব্যাখ্যা করি আয়াতটার নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিচ্ছে দেবে রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ আবার তিনটা এক নম্বরে নবীজি যেটা বলেন নাই ওইটা যদি কেউ নবীর নামে বলে চালিয়ে দেয় তাহলে নবীজি কষ্ট পান দুই নম্বরে আল্লাহর নবী যে কাজ করেননি ওই কাজ যদি কেউ রাসূলুল্লাহর নামে করে চালিয়ে দেয় তাহলে আল্লাহর নবী কষ্ট পায় তিন নম্বরে বিশ্ব নবীর সম্মান নিয়ে কোনো মানুষ যদি সিনেমিনি খেলে আল্লাহর নবীর দিকে যদি অপমানের তীর কেউ নিক্ষেপ করে আল্লাহর নবী কষ্ট পান আর এই তিনটা এখন বিশ্বে বেশি চলছে আপনি দেখবেন অধিকাংশ জায়গায় নবীজি যেটা বলেন নাই ওই কথা বলে ওয়াজ করা হয় মিলাদুন নবী পালন করতে গিয়ে আল্লাহর নবী যেটা জন্মের সময় হয়নি আন্দাজে নবীর নামে বানিয়ে চালিয়ে দিচ্ছে অথচ আল্লাহর নবী যেটা করেছিলেন ওইটা কিন্তু নেই এই রবিউল আউয়াল মাসে জন্ম হয়ে বিশ্ব নবী যেটা করেছিলেন তার অন্যতম আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তার দদমা হালিমার কোলে বসার পরে তিনি স্তন দিলেন সিরাত ইবনে হিশামে পাবেন হযরত হালিমা বলেন আমি যখন তাকে ডান স্তন দিলাম তিনি পান করলেন বাম স্তন দিয়েছি তিনি মুখ বের করে দিলেন হযরত হালিমা বলেন আমি তিন তিন বার তাকে দিয়েছি স্তন তিন বারে মোহাম্মদ বের করে দিয়েছে চোখের ইশারা দিয়ে যেন আমাকে বোঝাতে যায় মা হালিমা জোর করেন কেন ডান স্তন আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার আমি জানি আপনার আর একটা সন্তান আছে দুনিয়াতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য বাংলার মুসলমানেরা এই রবিউল আউয়ালের জন্ম নিয়ে নবীজি মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেননি আরো ফিরিয়ে দিয়েছেন আর আমরা তার উম্মত দাবিদার যত বড় হই তত ভাইয়ের হক মারার জোম হই কিসের রবিউল আউয়াল পালন করছেন আপনি এর নাম রবিউল আউয়াল সুতরাং নবীজি যেটা করেননি ওই কাজ যদি কেউ করে নবীর নাম দিয়ে নবীজি কষ্ট পায় নবী যেটা বলেননি ওইটা যদি নবীর নামে কেউ বলে চালিয়ে দেয় নবীজি কষ্ট পায় তিন নম্বরে বিশ্ব নবীর দিকে কেউ যদি তীর নিক্ষেপ করে সে যে ধরনের তীর হোক বদরের ময়দানে উহুদের ময়দানে নবীর দিকে তীর নিক্ষেপ করেছিল কাফেররা ওই তীরকে যিনি বাধা দিয়েছিলেন নিজের পিঠ দিয়ে বুক দিয়ে তিনি ছিলেন হযরতে তালহা কে হযরতে তালহা 80টা তীর তিনি বুকে নিয়েছিলেন পিঠে নিয়েছিলেন তাও নবীর দিকে একটা তীরও আসতে দেয়নি
মুসলমানেরা শুধু আল্লাহু আকবার বলে শেষ করে না কিয়ামতের দিন যদি হযরতে তালহা দাঁড়িয়ে বলে বাংলা আর মুসলমানেরা দাঁড়াও তোমরা নবীর উম্মত ছিলে আমি তো নবীর 3.5 হাত বডিকে বাঁচাতে 80টা তীর নিয়েছিলাম তোমরা দুনিয়ায় জীবিত থাকতে আল্লাহর নবীর দিকে কথার তীর কাফেররা দিয়েছে কয়টা তীর তোমরা আটকাতে পেরেছো বলো দেখি একটাও পারেনি বাংলাদেশের এই ভাবখানা দেখে এখন আমার মনে হচ্ছে 96 ভাগ এই মুসলমানের দেশে আমার তো যতটুকু মনে হচ্ছে এই দেশে নবী মনে হয় শুধু সরমনায় পীরের মুরিদের আর হেবাজত ইসলামের আর জামাত ইসলামের আর বাকি যারা রাজনৈতিক দলে আছে সাধারণ জেনারেল ওদের নবী না ওদের দরকারও নেই আল্লাহকে ভালোবাসার দাবি করলে যাকে মানা ফরজ যার সিদ্ধান্তের বাইরে গেলে মেরে ফেলা পর্যন্ত ফরজ হযরতে ওমরের জামানায় বিশ্ব নবীর শুধু রায় মানে না একটা মুসলমান নামধারী মুনাফিক তাকে হত্যা পর্যন্ত করে ফেলিস কথা বলেন না কেন সুপারিশের মোকাবেক কি হওয়া লাগবে নয়তো আপনি ইবাদত দিয়ে জান্নাত পাবেন না আপনাদের পক্ষ থেকে অন্তত বিশ্ব নবীর পক্ষে কর্মসূচি দেওয়া দরকার দেখি না তো 8-10 দিন হয়ে গেল কয় কোনো কর্মসূচি তো দেন না আপনার বাবাকে গালি দিলে যদি এমন কিছু করে ফেলেন বিশ্ব নবীকে যা করেছে এটা মুখে দেখানোর মতো না তালহা কিন্তু আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দিয়ে বসে আছে যা আমি নিজে যদি 80টা তীর ঠেকাতে পারি তোমরা বেঁচে থাকতে নবীর দিকে কত কথার তীর এসেছে কত বিষাক্ত তীরগুলো এসেছে কই এই পৃথিবীতে যে কোনো মানুষের সাথে যদি আপনি বিয়াদবি করেন ওটা শুধুমাত্র বিয়াদবি হবে কিন্তু বিশ্ব নবীর সাথে কেউ যদি বিয়াদবি করে এরকম আচরণ যদি কেউ করে ওটা বিয়াদবি না ওটা কুফুরি হয়ে যায় সুতরাং ফ্রান্সের এই লোকটা যা করেছে এটা পোড়া কুফুরি এটা কি এই জায়গায় কোন দল মত ব্যক্তি নেই এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সরমনাসা বলেন কিয়ামতের দিন যদি আপনি নিজেই নিজেকে বাঁচাতে চান যে আমি নবীর সুপারিশ চাই অবশ্যই বিশ্ব নবীর পক্ষে আপনাকে কিছু করা লাগবে এইটার ভেতরে যদি কেউ ডান হাত ঢোকায় তার খবর আছে ভগবানের ব্যাখ্যায় ফিরে যাচ্ছে রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে কি আংশিক না পূর্ণাঙ্গ বলেন যারা আংশিক করবে আর যারা পূর্ণাঙ্গ করবে তাদের ফলাফল তাকান এই পৃথিবীতে আমরা অনেকে জীবনী পড়েছি যেটা আব্দুল্লাহ ইবনে উবাই এই লোকটা রাসূলুল্লাহকে অনুসরণ করেছিল কিন্তু আংশিক এক কথা বলেন না কেন রসুলের পেছনে নামাজ পড়তে তাও কাবা শরীফে মসজিদে নববীতে ইফতারি করত রসুলের সাথে রোজা রেখেছে রসুলের সাথে নামাজ পড়েছে রসুলের সাথে ওর দাড়ি টুপি পাগড়ি জোব্বা সব ছিল রসুলুল্লাহর মতো কিন্তু রাজনৈতিক জীবনে আল্লাহর নবীর আদর্শ মানে নাই ওর আদর্শ ছিল আবু জেহেল অনুসরণ কি পূর্ণাঙ্গ হয়েছিল মাংসিক বলেন পুরা জীবন আমি পড়ে খুদে একটা ভুল পেয়েছি রাজনৈতিক জীবনে ওহুদের ময়দানে যাবার সময় নবীজির পেছন দিক থেকে 300 সাহাবি নিয়ে ভেগে গিয়েছিল একটা দোষ শুধু জীবনে ছিল পুরা জীবনে অনুসরণ এত বেশি মন দিয়ে করেছে মসজিদ নববীতে একদিন বিশ্ব নবী বললেন আল্লাহর কাছে দুইটা নাম খুব প্রিয় একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান পেছন দিক থেকে উঠে চলে গেছে বাড়িতে নিজের বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ ছেলের নাম দিয়েছে আব্দুল্লাহ নাতি ছেলের নাম দিয়েছে আব্দুল্লাহ নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ বলে রাসূলুল্লাহকে ভালোবাসতো অনুসরণ করতো কম না বেশি অনেক বেশি করত
কিন্তু ওর অনুসরণ ছিল পূর্ণাঙ্গ না আংশিক এজন্য মারা যাওয়ার পরে ওর ছেলে আব্দুল্লাহ এসে যখন বলতেছে হে রাসূল আমার বাবা মারা গেছে নবীজি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন নিজের চাদরটা দিয়ে দিলেন বলেন এটা কাফন বানাও আল্লাহর নবী 22 জন সাহাবী নিয়ে বললেন চলো আমি জানাজা পড়তে যাব একজন মানুষ ওঠে না দাঁড়ায়ও না তিনি রাসূলুল্লাহ চাদর টেনে ধরলেন নবীজি বললেন ওমর আমারে জামা বা চাদর ছেড়ে দাও মহান আল্লাহ আমারে এখনো নিষেধ করে নাই আমি জানাজা পড়ব চলে গেলেন জানাজায় কাতার সাজা হয়ে গেছে বিশ্ব নবী ইমামতি করার জন্য আল্লাহু আকবার বলবেন জিবরাইল ফেরেশতা কানের কাছে এসে বলে লিছে তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবিউনা মাররা হে নবী আপনি যদি এর জন্য মাপ চান আর মাপ না চান সমান হবে অর্থ ঠিক আছে না না ঠিক নেই আলেম যারা বসে আছে কি ঘুমাচ্ছে তা আমি তো ভুল বললাম আপনি তো ভুল ধরে দেবেন আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি এর জন্য মাপ চান আর না চান সমান হবে ঠিক আছে না ঠিক নেই ইস্তাগফির লাহুম আছে হোম এক বছর না বহু বছর এটা যদি শুধু আব্দুল্লাহ ইবনে উবাই এর জন্য নাজিল হতো তাহলে আয়াত আল্লাহর কসম আমি এখানে বলতাম না এই হোম দিয়ে আমরা ঝামেলায় আছি শুধু এ না এর মতো যারা দুনিয়ায় মারা যাবে তাদের জন্য যদি আপনি ক্ষমা চান আর না চান কাকে বলছে রাসূলুল্লাহকে কাকে এমনকি এর জন্য যদি আপনি 70 বারও ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবে না ফিজলালিল কোরআনে তাফসিরে কুতুব সাইয়্যিদ কুতুব লিখেছেন মাররাতান পর্যন্ত নাজিল করার পরে জিবরাইল থেমে গেছে আর কথা বলে না নবীজি বলেন আল্লাহ পাক যখন 70 বার ক্ষমা চাইলে ক্ষমা করবে না বলেছে আমি এই লোকটার জন্য দরকার হয় 71 বার ক্ষমা চাবো আল্লাহ যেহেতু 70 বারের কথা দিয়েছে আমি 71 বার ক্ষমা চাবো কোন নবী বলছে যে নবী জীবনে কোনোদিন হাত তোলা লাগে নাই মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে গেছে এত বড় পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন এখান থেকে শুধু আঙ্গুল ইশারা দিয়েছে চাঁদ পর্যন্ত দুই টুকরা হয়ে গেছে আল্লাহ তার নামে দিয়েছেন সারে তিনি শরীয়ত প্রণেতা হ্যাঁ বললে হালাল না বললে হারাম এত বড় পাওয়ার ছিল তার দুনিয়া থেকে যদি পা তুলতেন আরশে চলে যেত আর এই নবী 70 বার না বলছে আমি 71 বার ক্ষমা চাবো আল্লাহ তো আর 71 বারের কথা বলে নাই সঙ্গে সঙ্গে জিবরাইল পরবর্তী অংশটুকু নাজিল করে দিলেন ফালাইয়াগ ফিরাল্লাহু লাহুম জমির দিয়েছে বহু বছর হে নবী শুধু এর জন্য না এরকম ধরনের যত মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে এদের জন্য যদি আপনি 70 71 না কিয়ামত পর্যন্ত ক্ষমা চান এখানে এক ফিরের আগে লান আসে এর আগে ফা আসে মজারের আগে লান আসলে অর্থ হয় কোশ্চেন কালেও হবে না গ্যারান্টি দিয়ে বলছে কে যিনি দোয়া কবুল করবেন তিনি যদি বলেন এর জন্য 71 বার না কিয়ামত পর্যন্ত আপনি নবী দোয়া করলেও কবুল হবে না সেখানে আমির হামজার কোন সিন আছে কার ভরসায় বসে আছেন আপনি এ লোকটার অনুসরণ ছিল না তা না ছিল কিন্তু কি কথা বলেন না কেন আজ যদি আমাদের অনুসরণ এরকম আংশিক হয় আর আমার জন্য যদি পুরা গাজীপুরের হুজুররা মিলে দোয়া করে কবুল হয়ে তো বসে আছে যেহেতু এখানে আল্লাহ কানা দিয়ে হোম দিয়েছে এই জায়গায় তো ঝামেলা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি ভালো করে খেয়াল করে মিলা আপনার কবরে কেউ যাবে না আপনাকে যাওয়া লাগবে এতটুকু বলে যদি আল্লাহ বক্তব্য বন্ধ করে দিতেন তারপরও আল্লাহর কসম করে বলছে আমি এত পড়তাম না এর তিনটা আয়াত পরে কথা আরো কঠিন আল্লাহ তাআলা বলেন আলা তু সাল্লি আলা হাদিন মিনহুম মা তাবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু
wa rasulihi wa matu wa hum fasiqun he nobir janaza to durer kotha er koborer pashe apni dalaben na er na eder ala tu salli ala ahadim minhum jomir bahubason tale ei rokom charitrer manush duniya theke jara bidai nebe eder jonne jodi apni namaz pora durer kotha or koborer pash dio apni jaben na আর এরকম টাটকা মুনাফিক বাংলাদেশে মরে যায় কবর জিয়ারতের জন্য ভিড় জমে যায় এগুলো সব ভুয়া সব সিটারি বাটপানি ছাড়া কিচ্ছু না এগুলো বন্ধ করা দরকার আপনি বেকার ধোঁকা দিয়ে বোকা বানিয়ে লোকটাকে আরো জাহান্নামে পাঠাচ্ছেন আগে যদি সতর্ক করে দিতেন যে এই করলে কিন্তু আপনার খবর আছে নবীর জামানায় লোকটা ক্ষমা পায়নি অন্তত সময় থাকতে পরিবর্তন হওয়ার চেষ্টা করত আর আপনি যা করে দিচ্ছেন ওইভাবেই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কথা বলেন ঠিক কি না এইজন্য আমাদের অনুসরণ করা দরকার আংশিক না পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ অনুসরণ দরকার পূর্ণাঙ্গ অনুসরণ যদি কেউ করে আল্লাহ তাআলা বলেন ইহুবিবকুমুল্লাহ আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করেছি না করব বলেন আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে তার নিদর্শন হচ্ছে সাতটা কয়টা না আপনারা কষ্ট পেয়ে যাচ্ছেন বেশি এই যে উঠাউঠি করছে কারা শেষ করে দেব অন্তত এই পয়েন্টগুলো শুনেন এক নম্বরে কোরআনে কারীম জানিয়েছে কাউকে যদি আল্লাহ ভালোবাসে তার নিদর্শন হচ্ছে অন্যতম এই আল্লাহ পাক তাকে সাধারণভাবে মরণ দেবে না তাকে মরণ দিলে শাহাদতের মরণ দিয়ে ধন্য করবে এই তথ্যটা আছে সূরা আলে ইমরান চার নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা না ছয় নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইনের একশো চল্লিশ নম্বর আয়তে يعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء الله لا يحب الظالمين আল্লাহ পাক বলেন আমার যার ঈমান আর আমল পছন্দ হয় ঈমান এবং অ্যাক্টিভিটিস তার কাজকারবার তার প্র্যাকটিক্যাল লাইফটা আমি আল্লাহর ভালো লাগে ওকে আমি সাধারণ ভাবে মরণ দেই না ওকে আমি আল্লাহর শাহাদতের মরণ দিয়ে ধন্য করি কারণ কি কারণ হচ্ছে ইনি যদি এখন মারা যায় ঈমান নিয়ে কি নিয়ে ওনে যদি ঈমান নিয়ে মারা যায় কবরে যাবে ঘুমিয়ে পড়বে এই শেষ আর কিছু নেই না আর কিছু নেই আছে মানে আপনি বেশি বোঝেন উনি যদি ঈমান নিয়ে মারা যেতে পারে কবরে দেবেন ঘুমিয়ে পড়বে এতটুকু শেষ ফেরেশতারা বলবে ঘুমান ঘুমিয়ে যাবে কিয়ামতে যখন সিংহায় ফুৎকার দেবে তখন জাগবে এর মাঝখানে আর কিচ্ছু নেই কিন্তু যদি শাহাদতের মরণ পায় উনি ঘুমাবে না আল্লাহ তাআলা বলেন বাল আহয়াউন ইনদা রব্বিহিম ইউরজাকুন দুই জায়গায় কোরআনে আছে সূরা আলে ইমরানে সূরা বাকারায় যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়ে শাহাদতের মরণ পাবে এই মানুষগুলো ঘুমাবে না এরা জিন্দা থাকবে আর শুধু জিন্দাই না এরা আমি আল্লাহর কাছে রিজিক পাবে গাজীপুর বাসি ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে বলো না কেন খাওয়া লাগে কি থাকলে তাহলে উনি কবরে যাওয়ার পরে ঘুমিয়ে পড়বে না উনি জেগে থাকবে এবং আল্লাহ নিজে ওনাকে খাওয়াবে আরে শাহাদাতের মরণ যাকে তাকে আল্লাহ দেবে যার ঈমান এবং আমল আল্লাহর কাছে ভালো লাগবে আল্লাহকে ভালোবাসবে যারা আল্লাহ ভালো যাদেরকে বাসবে দ্বিতীয় নম্বর তাদের পুরস্কার এই পৃথিবীর পরিবেশ যত কঠিন হোক আল্লাহ তার বিধানের উপরে তাকে ইস্তেকামত রাখবে আচ্ছা এটা চেপে রাখা ইতিহাস এই বইয়ের ভেতর থেকে বলছি চেপে রাখা ইতিহাস এই ইতিহাসটা এখন ব্র্যান্ড করে দিয়েছে বইটা দেখে দু একটা গোপনে যদি থাকে দেখবেন সম্রাট শাহজাহান রহমতুল্লাহ আলাইহে প্রথম জীবনের দিকে তিনি কিন্তু এরকম ভালো মানুষ ছিলেন না জুলুম অত্যাচার নির্যাতন করতেন প্রজাদের উপরে পরবর্তীতে সাইয়েদ আহমেদ শের
রহমাতুল্লাহ আলাইহির সাহচর্যে এসে কোরআন হাদিস শিখে মন পরিবর্তন করে তিনি এত বেশি আল্লাহ ভক্ত হয়েছিলেন তার স্ত্রীকে পর্যন্ত তিনি আল্লাহওয়ালা বানিয়ে ফেলেছিলেন নূরজাহানকে একদিনের কথা স্ত্রী নূরজাহান স্বামীকে আনন্দ দেওয়ার জন্য ঘরের অন্দর মহলে আয়নার সামনে বসে সাজগোজ করছিলেন একজন স্ত্রী লোক তার স্বামীর জন্য সাজবে নিষেধ আছে আস্তে বলেন না মা বোন যারা এসেছেন এবার তাদেরকে বলছি আল্লাহর নবী জানিয়েছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা পৃথিবীর সবকিছুই সম্পদ এর ভিতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ গাজীপুরের মা বোনেরা যারা বসে আছেন আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ কাকে বলে বড় বোরকা পরে ঘন্টা দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালা বা নেককার মহিলা বা নেককার স্ত্রী হওয়ার জন্য নবীজি চারটা গুণ দিয়েছেন মিশকাত শরীফের 3272 নম্বর হাদিস মা বোন যারা এসেছেন এটা লিখে নিয়ে যান বাড়িতে যে মিলান আপনার ভেতরে আসলে আছে কিনা নেককার মহিলা নবীজির ভাষায় ওইটা যার দিকে তার স্বামী তাকালে সে স্বামীকে আনন্দ দেয় সাজগোজ করে হোক অঙ্গভঙ্গি দিয়ে হোক যে কোনো কায়দায় কথাবার্তা দিয়ে হাসি তামাশা করে হোক স্বামীকে যারা আনন্দ দিতে পারে এরা নেককার আর বাংলাদেশে এই নেককার মহিলার অভাব এই জন্য পুরুষ মানুষ লাইন করে আপনি তো ঠিক বলবেন আপনি তো লাইনে আছেন না সম্মানিত মা বোনেরা আপনাকে আল্লাহ যা দিয়েছে আপনার স্বামীকে কন্ট্রোল করা সম্ভব স্বামীর জন্য এটা উজাড় করে দেন না এই জন্য তো পরকীয়া প্রেম করে এই কথার সাথে আপনি একমত আছেন না জোরে বলেন আমাদের পক্ষে বলছি তো নেককার হওয়ার এক নম্বরে গোনাবলি মা বোনদেরকে বলছি স্বামী আপনার বাড়িতে যখনই আসবে কাজগার বার করে অফিস আদালত থেকে ব্যবসা বাণিজ্য করে আপনি স্বামীর জন্য সাজগোজ করবেন তাকে আনন্দ দেওয়ার জন্য এটা নেককার মহিলার এক নম্বরে গুণ এটা না থাকার কারণে আমাদের অনেকের পরিবার আজ জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে যদিও বলেন এটুকু আবার কি এটুকু কি আপনি টের পাচ্ছেন না যারা টের পাওয়ার ওরা টের পেয়েছে দ্বিতীয় নম্বরে স্বামী যদি কোনো কাজের আদেশ করে আর ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে হলেও মেনে নেবে এরকম নেককার মহিলা তো এখন ঘরে ঘরে যদিও দুই একটা ছিল এ ভারতের সিরিয়াল এসে সর্বনাশ করে দিয়েছে ওগুলো বসে বসে দেখে আর ওদের মতো চরিত্র বানায় ওদের যেমন স্বামীর সাথে মিল নেই স্বামীর কথা মানার কোনো তোয়াক্কা নেই ঠিক ওই সিরিয়াল দেখি ওইটাই করছে সবচাইতে বেশি ক্ষতি হয়েছিল তুমি আসবে বলে ইনশা আল্লাহ ভালো জানে চার নাম্বার গোনাবলির ভেতরে পেয়েছি নবীজি বলেন ওইটা তো নেককার মহিলা ওর জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে রাখবে প্রতিটি দরজা ওই মহিলাকে নিজের দিকে আহ্বান করবে স্বামী যেটা পছন্দ করে ওই মহিলা ওইটা পছন্দ করে যদি ওটা জায়েজ হয় এখানে আমি নিজের স্বামী সহ যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে বলছি প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে কিন্তু অধিকাংশ বউ এটা চায় না কার কার বউ চায় না হাত তোলেন তো একজন শুধু তাহলে ওয়াজ করি আর কি করবো মোনাজাত করে দিই হাত তুলেছে মরবে মানুষ ও আবার আলাদা হবে কার সাথে না আমি হাসির করা কি দেই সম্মানিত মা বোনেরা বাংলাদেশে স্বামীরা তার শ্বশুর শাশুড়িকে যেই মন নিয়ে যেই নজরে দেখে পুত্র বধূগুলো যদি শ্বশুর শাশুড়িকে ওই মন নিয়ে ওই নজরে দেখত তাহলে এই দেশে কোনো সন্তানের আলাদা হওয়া লাগতো না বলেন আপনি
নিজের মা বাবা নিজের আত্মীয় স্বজনের প্রতি যেভাবে খেদমত দুর্বল যেভাবে খরচ করতে উদ্বুদ্ধ করেন স্বামীকে, স্বামীর মা বাবা তার আত্মীয় স্বজনের প্রতি যদি এরকম কিছু একটা করে দেখাতে পারতেন, স্বামীরও মন পেতেন, নেককার মহিলার তালিকায় থাকতে পারতেন। মেয়েরা আমাকে দেখতে পারে না শুধু এই কারণে, যা মিজানুর রহমান আজহার কি ভালোবাসে আমাদের, আর এই হুজুর শুধু আমাদেরকে নাড়ানাড়ি করে। তা আমি তো আপনাদের ভালোবাসি ওর চাইতে বেশি, আমি চাই যে আপনারা জান্নাতে যান। এই গুণগুলো আজ বাংলাদেশে দেখতে পাচ্ছি, এই জন্য বারবার বলা হয়, নবীজি যেহেতু নিজে মেয়েদেরকে ভালোবাসতেন, আমিও নবীজির ওই হাদিস মানি। এ পৃথিবীতে নবীজি বলেন আমার কাছে সবচাইতে প্রিয় তিনটা জিনিস, এক নম্বরে মেয়ে মানুষ, আল্লাহ বলা কি, আর আল্লাহ বলা মেয়ে মানুষ হবার জন্যই তো এই গুণ লাগবে। স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার ক্ষতি হলেও ওইটাকে আপনার পছন্দ করা লাগবে, নাই শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে ঘুর ঘুর করে ঘুরবেন আর মনে করবেন আমি নেককার, সম্ভব না। আমি তো নিজের স্বামী বলছি, আমার বাস্তব অভিজ্ঞতায় প্রতিটি স্বামী চায় বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে, এরকম চায় না, কিন্তু অধিকাংশ স্ত্রী এটা চায় না, এই কারণে বাধ্য হয়ে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসি। গত বছরে রাঙ্গামাটিতে পেয়েছিলাম কলেজের এক অধ্যাপক, ওর মাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। কর্তৃপক্ষ আমারে বলছে হুজুর বৃদ্ধাশ্রম দেখবেন, যে দেখি ওর মা ওর হাত ধরে সকাল 8টা না 9টার দিকে কাঁদতেছে। কি কাঁদেন কেন? ছেলেকে বলছে বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি। ছেলে বলছে মা তুমি তো মারা যাবে তখন আবার ফ্যান কি হবে? মা বলে বাবা আজ প্রায় 3 মাস এখানে আমি আসি, এ ফ্যানটা ঘোরে না, আমি বারবার কর্তৃপক্ষকে বলেছিলাম কিন্তু ওরা আমার কথা শোনে না। আমি বাস্তবে 3 মাস এসে যা পেয়েছি, আমার মন ডেকে বলছে কিছুদিন পরে তোর সন্তান তোর এখানে রেখে যাবে, কিন্তু তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, ছোটবেলা থেকেই তোকে হাওয়া ছাড়া আমি ঘুমাতে পারিনি, সুতরাং তোর কষ্ট হবে, তোকে আগে থেকে আমি অভিজ্ঞতা জানালাম, ফ্যানটা তুই আমার মরণের পরেই পাল্টিয়ে দিবি, তোর কষ্ট কম হবে। এই অবস্থায় দেখলাম ওর হাতের উপরে ওর মা মারা গেল, মায়ের পা জড়িয়ে হাও মাও করে কেঁদে বলছো হুজুর এই দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বোর, 3 মাস আগে আমার বউ আমাকে আদেশ দিয়েছে এই বুড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না। আমার 3টা ছেলে মেয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না, বাধ্য হয়ে আমার মাকে আজ এখানে রেখে গিয়েছিলাম, মা আজকে আমার মারা গেল, দুনিয়ায় এখন আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। আমার তো মনে হচ্ছে শুধু কলেজের অধ্যাপক না, এখানে অনেক মুরব্বি বসে আছে যারা তার সন্তানের কাছে আর পুত্র বধূর কাছে ওই রকমই, নাকি একটু বেশি বলে ফেললাম?